ব্রিটেনে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ বসবাস করে। বাংলাদেশের প্রায় 5 লক্ষ লোক বসবাস করে, ইন্ডিয়ার প্রচুর লোক এই দেশে বসবাস করে। তো এই দেশে অনেকে আসতে চান বা অনেকের কিউরিয়াসিটি আছে এই দেশ সম্পর্কে জানার, তাদের সুবিধার্থে বলছি যে এই দেশে আসলে আপনি যদি এখানে স্থায়ী হন বা নাগরিকত্ব পান, তাহলে আপনি কি কি সুবিধা পেতে পারেন এবং কি কি জিনিস হারাতে পারেন, মানে অসুবিধাও কি কি আছে। প্রথম সুবিধার কথাই বলি, এই দেশে প্রথম সুবিধা হলো যে আপনার প্রত্যেকের জন্য, ধনী গরিব সবার জন্যই চিকিৎসা ফ্রি। আপনি হসপিটালে যান, জিপির কাছে যান, কোনো টাকা লাগে না। তবে ডেন্টাল, দাঁতের চিকিৎসা অনেক এক্সপেন্সিভ, যারা স্বল্প আয়ের লোক তাদের জন্য ফ্রি, কিন্তু সবার জন্য দাঁতের চিকিৎসা ফ্রি নয়। 2 নম্বর, এডুকেশন। এই দেশে গরিব ধনী সবার বাচ্চাদের জন্য স্কুল ফ্রি এবং কলেজে, যেটা অ্যালেবেল, মানে আমরা যেটা বলি HSC বা IA পর্যন্ত ফ্রি। এবং বিশ্ববিদ্যালয়ে গেলে তারা থেকে টিউশন ফি দিতে হয়, কিন্তু যারা এই দেশে স্থায়ী বা সিটিজেন তাদের অনেক কম লাগে এবং তারা ব্যাংক থেকে ঋণ নিতে পারেন, নিয়ে পড়াশোনা করতে পারেন। তারপরে 3 নম্বর, বেকার ভাতা। একজন মানুষের যদি চাকরি না থাকে তাহলে তিনি এই দেশে বেকার ভাতা পান। একদম কম পক্ষে একজন লোক £61.25 পার উইক কম পক্ষে তিনি বেকার ভাতা পাবেন এবং বেশিও পেতে পারেন। তারপর 4 নম্বর, চাইল্ড বেনিফিট। এই দেশে প্রত্যেক বাচ্চা, ধনী গরিব সবার বাচ্চার জন্য সরকার চাইল্ড বেনিফিট দেয়। অর্থাৎ রাষ্ট্র মনে করে বাচ্চাদের মালিক হচ্ছে রাষ্ট্র। তো এখানে প্রথম বাচ্চা পায় প্রতি সপ্তাহে £21.80 এবং দ্বিতীয় তৃতীয় যখন পরবর্তী বাচ্চাগুলো পায় প্রতি সপ্তাহে £14.45, মানে £14.45। তো অ্যাভারেজ একটা ছেলে বা সন্তান বা মেয়ে বছরে 1.5 লাখ টাকার মতো পেয়ে যায়। তারপর 5 নম্বর, হাউজিং বেনিফিট। যাদের বাড়ি নাই, স্বল্প আয়ের লোক, তারা সরকারের বাড়িতে থাকতে পারেন কিংবা ভাড়া বাড়িতেও থাকতে পারেন। থেকে তাদের যে আয়, সে আয় দিয়ে যদি কাভার না হয় তাহলে সরকারের কাছে আবেদন করতে পারে। সরকার হাউজিং, মানে একটা পার্ট সরকার দিয়ে দেয়। সরকার তার ক্যালকুলেশন করে বলবে যে তুমি এত দিবা, আমরা এত দিব, যাতে সে কমফোর্টেবল ভাবে জীবনযাপন করতে পারে। তারপর যাদের বাচ্চা আছে তারা চাইল্ড ট্যাক্স বেনিফিট পান, যারা স্বল্প আয়ের লোক, এবং সেটা নির্ভর করে আপনার আয় এবং আপনার কয়জন বাচ্চা তার উপর। তারপর লিগ্যাল এইড, যারা স্বল্প আয়ের লোক তারা আইনি সাহায্য সহযোগিতা পেতে পারেন। তারা হয়তো কোর্ট কাছারি যেতে লাগলে তাদের যদি আর্থিক অবস্থা ভালো না হয় সরকার সেটাও সাপোর্ট করে, যেটা লিগ্যাল এইড বলে, সেটা সরকার দিয়ে দেয়। তারপর পেনশন, এই দেশে সব মানুষ পেনশন পায়, সরকারি বেসরকারি যে যেই করুক না কেন তারা পেনশন পায়। স্টেট পেনশন হচ্ছে সর্বনিম্ন £185.15 এই দেশে, মাসে প্রায় 1 লাখ টাকা পেনশন পান ন্যূনতম। এটা নির্ভর করে যে ন্যাশনাল ইনস্যুরেন্স কন্ট্রিবিউশন আছে, যে আপনি কাজ করে কীরকম ট্যাক্স দিয়েছেন, এগুলো যারা বেশি দিয়েছে তারা বেশি পায়। তবে ন্যূনতম স্টেট পেনশন হচ্ছে মাসে প্রায় 1 লাখ টাকা। তারপর ফ্রি ট্রান্সপোর্ট, যারা পেনশনার তারা বাস পাস পান এবং টিউব এগুলো পান যখন তারা পেনশনে যান, 66 ইয়ার্স ওল্ড হন যখন। তবে লন্ডনে 60 বছর হলেই এই সুবিধা দেওয়া হয়। লন্ডন সিটিতে যারা বাস পাস পান, ইউটিউব আন্ডারগ্রাউন্ডে চলতে পারেন এবং বিভিন্ন যানবাহনে চড়তে পারেন ফ্রি। এবং 10 নম্বর হচ্ছে যে একজন ব্রিটিশ নাগরিক হলে আপনি 141টা দেশে বিনা ভিসায় ভ্রমণ করতে পারেন। এর মধ্যে 42টা দেশে আপনি অ্যারাইভাল ভিসা নেবেন এবং 26টা দেশে ই ভিসা নিতে হয়। এখন অসুবিধার কথা বলি। প্রথম অসুবিধা হচ্ছে যে ভাষা, তো এদেশের ভাষা হচ্ছে ইংরেজি। যেমন আমরা বাংলাদেশ বা ভারতের অনেক লোক বাংলা ভাষায় কথা বলি বা প্রত্যেকটা দেশে যার যার ভাষা আছে, তো এই দেশে এসে ভাষার সমস্যা হয়। বিশেষ করে বাচ্চা কাচ্চা যারা আছে তারা অনেকেই এখানে আর ভাষাটা হারিয়ে ফেলে।
যে তাদের পিতার মাতার তার গ্র্যান্ডফাদার তাদের যে নারীর ভাষা আছে সেই ভাষাটা তার আস্তে আস্তে হারিয়ে গেছে, এটা একটা অসুবিধা। তারপরে ধর্মচর্চা, যে ভারত থেকে শ্রীলঙ্কা থেকে ইন্ডিয়া থেকে বাংলাদেশ থেকে বিভিন্ন দেশ থেকে যখন মানুষ আছে বিভিন্ন ধর্মের লোক আছে, তো এটা হচ্ছে একটা খ্রিস্টান দেশ, এদেশের আপনার পাড়ায় পাড়ায় বা প্রতি শহরে প্রচুর গির্জা রয়েছে, কিন্তু যারা যেমন মুসলমান ধর্মাবলম্বী বা হিন্দু ধর্মাবলম্বী মসজিদ মন্দির এরকম সব জায়গায় নেই, যার ফলে একজন মানুষ ধর্মচর্চা করতে গেলে তার কিছুটা অসুবিধা হয়। এখন আস্তে আস্তে মসজিদ মন্দির এগুলোর সংখ্যা বাড়ছে, কিন্তু এখনও অনেক জায়গা আছে যেখানে এগুলো নাই, যে তার নামাজ পড়া বা প্রার্থনা করা মন্দিরে গিয়ে এগুলোর একটু অসুবিধা হয়। তারপরে যারা মুসলমান আছেন তাদের হালাল ফুডের একটা সমস্যা আছে, কারণ সব এলাকায় হালাল ফুডের দোকান নাই। এখন হচ্ছে আস্তে আস্তে যে অনেক যেখানে আছে যেমন গ্রাম অঞ্চলে যারা থাকেন অনেকে আছে অনেক দূর থেকে গিয়ে হালাল ফুড আনতে হয়, বা একসময় একটা বাচ্চা খেতে চাইলো হালাল ফুড, দেখা গেলো আশেপাশে কোনো হালাল ফুডের দোকান নাই রেস্টুরেন্ট নাই, তো এগুলো একটা অসুবিধা হয়। তারপরে সাংস্কৃতিক বিভেদ, যেমন এটা ব্রিটেন এই দেশে আপনার ইংলিশ কালচারের সাথে থাকলে বাচ্চা কাচ্চা কিছুটা ওইটার সংস্পর্শে এসে যায়, যে আপনি যে সাংস্কৃতিক মূল্যবোধ নিয়ে এসেছিলেন এটা থাকবে না, হয়তো অনেকটা হারিয়ে যায়, আপনার পরবর্তী জেনারেশন সেটা থেকে আস্তে আস্তে ডাইভার্ট করে ফেলে, তো এটাতে অনেক সময় কষ্ট পান যারা অভিভাবকরা আছেন। তারা আশা করেছিলেন যে আমরা যে সাংস্কৃতিক মূল্যবোধ নিয়ে এসেছি ওরা এটা বজায় রাখবে, কিন্তু আসলে হয় না। তারপরে আবহাওয়া, যেমন বিশেষ করে ভারতীয় সাবকন্টিনেন্ট থেকে যারা আসছেন এখানে প্রথম রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, খুব সুন্দর রোদের, কিন্তু এটা ঠান্ডার দেশ, বরফ পড়ে বৃষ্টি হয়, এখানের আবহাওয়া মানে এত সুন্দর নয়, যার ফলে অনেকেই আপসেট হন, অনেকের ভিটামিন ডির প্রবলেম দেখা দেয় সানসেটের অভাবে, সানলাইটের অভাবে ডাক্তারের কাছে যেতে হয়, তো এই আবহাওয়াটা একটা সমস্যা এখানে। এবং বিশেষ করে যারা আফ্রিকার লোক তাদের অনেক অসুবিধা হয় এখানে, বিশেষ করে শীতকালে। আর সবচেয়ে শেষে যেটা বলবো অসুবিধা, যে এই সব দেশে আসার কারণে মানুষ উন্নততর জীবন প্রত্যাশায় এদেশে আসেন যে জীবনকে গড়ার জন্য, কিন্তু একটা সময় তারা বোধ করেন তাদের সন্তানরা যখন তার নারীর ভাষা তার ভাষা হারিয়ে ফেলেন, সাংস্কৃতিক যে পার্থক্য তৈরি হয়, এবং তাতে অনেকেই মনে করেন যে তারা এদেশে আসা বিফল হয়েছে, কারণ নারীর টানটা ভেঙে যায়, তারা যে আশা নিয়ে আসছিলেন স্বপ্ন নিয়ে আসছিলেন সেটা দেখা যায় অনেক ক্ষেত্রে সফল হয় না, বিশেষ করে এদেশের বাচ্চারা, যেমন বাঙালি বাচ্চারা বাংলা বলতে পারে না, ইন্ডিয়ার হিন্দি বলতে পারে না, তো যদি ভাষাটা না জানে তো তার যে পূর্বপুরুষ আছে বা তার আত্মীয় স্বজন আসছে যে দেশ থেকে আসছে তারা ইন্ডিয়া ভারত মানে ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা এইসব দেশ থেকে, তো তা কমিউনিকেট করতে পারে না ভাষা না জানলে, কারণ ওই যে ধরেন বাংলাদেশ ভারত বা সব মানুষ তো আর ইংলিশ জানে না পরিবারের, যার ফলে এই কমিউনিকেশনটা গ্যাপ হয়ে যায়, আস্তে আস্তে সে নারী থেকে নারীর টান থেকে মানে তার মধ্যে বিচ্ছেদ ঘটে, যার ফলে এটা একটা বড় প্রবলেম হিসেবে অনেকেই দেখেন। এই আমি সুবিধা অসুবিধার কথা বললাম ব্রিটেনে আসলে, এটা হলো জীবন বাস্তবতা। যাই হোক, সবাই ভালো থাকবেন, আর আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেন নাই ইচ্ছা করলে করে রাখতে পারেন, তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে যাবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।